সাকিব তামিম দ্বন্দ্ব এই বাক্যটি ক্রিকেট ভক্তদের মাঝে খুব অবাকজনক মনে হলেও বাস্তবতা তো সকলকেই মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। প্রাণের বন্ধু যখন শত্রুতে পরিণত হয় তখন খারাপ লাগার ব্যাপারটাও খুব একটা কম হয় না। ক্রিকেটের দুই রাজা তামিম ইকবাল ও সাকিব আল হাসান, তাদের মাঝে আসলে কেনই এত দ্বন্দ্ব? কবে থেকে শুরু হয় তাদের মাঝের এই দূরত্ব? তাদের এই দ্বন্দ্বের সূত্রপাতের ঘটনা শুনে আসা যাক। 2007 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটের যেই সাফল্যের পথে পথ চলা শুরু, ক্রিকেট মাঠেই তামিম সাকিবের দারুণ বন্ধুত্বের সূচনা হয়। একসময় এই জুটিকে বলা হতো হরিহর আত্মা। তবে 2019 সালে মাশরাফি দল থেকে সরে দাঁড়ানোর পরই দুজনের দ্বন্দ্ব প্রকট হতে থাকে। ক্রিকেটের সাফল্যের পেছনে সাকিব তামিম ছাড়াও পঞ্চ পাণ্ডবের অবদান অনেকটা বেশি। এদের বাইরে হাবিবুল বাশার, আশরাফুল সহ আরো কয়েকজন অবদান রাখলেও মূলত সাকিব তামিমের সাথে মাশরাফি, মুশফিক এবং মাহমুদুল্লাহ মিলে টাইগার ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটের শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। দেশকে অনেক সাফল্য উপহার দিয়ে তারাও যেমন বড় তারকা হয়ে ওঠেন, তেমনই দর্শকদের হৃদয়ে আসন করে নেন। সাকিব তামিম বিরোধে বড় ভূমিকা রেখেছেন বিজ্ঞাপন ইস্যু। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিজ্ঞাপন মার্কেটে সাকিবের চাহিদা অনেক বেশি। এই নিয়ে বিজ্ঞাপন এজেন্টদের প্রভাবিত করার চেষ্টা করেছেন তামিম, এমন অভিযোগে ক্ষুব্ধ হন সাকিব। এতে দুজনের সম্পর্কের অবনতি ঘটে। এই ইস্যুতে সাকিব তামিমের স্ত্রীদের মধ্যেও কথা কাটাকাটি হলে দুজনের সম্পর্ক চরম আকার ধারণ করতে শুরু করে, মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে বোর্ড অফ ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান আকরাম খানের কিছু ভূমিকা উস্কে দিয়েছে এই দ্বন্দ্বকে। জাতীয় দলের চেয়ে আইপিএলকে গুরুত্ব দেওয়ায় সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেন আকরাম। সে প্রশ্নে ভাইপো তামিমকেই প্রকরণতে ফেভার করেছেন। এটা ধরে নিয়ে সাকিবও আকরামের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বাউন্সার করতে দেরি করেননি সাকিব। এতে বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন আকরাম। এই বছরের শুরুতে বোর্ড সভাপতি সাকিব তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আনলে ক্রিকেট প্রেমীরা জানতে পারেন ভেতরের অনেক কথা। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এই দ্বন্দ্বে পানি ঢেলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চন্ডিকা হাথুরে সিংহে। এই দুজনেই তামিমের চেয়ে সাকিবকে বেশি গুরুত্ব দিয়েছেন, দলের যে কোনো বিষয়ে সাকিবের সাথেই পরামর্শ করেছেন। চন্ডিকার কিছু বিষয় তামিম পছন্দ করতেন না, এতে বোর্ড সভাপতি ও কোচের সাথে দূরত্ব সৃষ্টি হয় তামিমের। এই সুযোগটা নিয়েই পাপন ও কোচের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। সর্বশেষ পিঠের ইঞ্জুরি তামিমকে আরও ব্যাকফুটে ঠেলে দেয় সাকিব ও হাথুরে সিংহে। এই সুযোগে আনফিট ক্রিকেটার চেয়ে সম্পূর্ণ ফিট ক্রিকেটারকে প্রাধান্য দিয়ে শর্ত দিলে বোর্ড সভাপতি তা গিলতে বাধ্য হন। আর এভাবেই অভিজ্ঞ তামিমের স্থানে মাত্র 5টি ওয়ানডে খেলা একজন ওপেনারকে নিয়ে বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।